বর্তমানে মহিলা ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাচ্ছে শিলিগুড়ি গল্প, ভারতীয় মহিলা দলে ক্রিকেটার ঋচা ঘোষ। রাজ্য থেকে জাতীয় ঋচা ঘোষের মতো আরো অনেক খেলোয়াড় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে, এই ভাবনা নিয়ে শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে প্রকাশ চন্দ্র সাহা টি টোয়েন্টি দিবারাত্রি মহিলা ক্রিকেট প্রতিযোগিতা। রাজ্যের মোট 8টি দল এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চলতি মাসের 27 তারিখ থেকে 5ই মার্চ পর্যন্ত দাদাভাই স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হবে। রবিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি আরো জানান, কলকাতা সহ সমগ্র রাজ্য থেকে মহিলা দল এই খেলায় অংশগ্রহণ করবে, যার মধ্যে বিশিষ্ট ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার একটি দল এই খেলায় অংশগ্রহণ করবে। শুধুমাত্র মহিলাদের ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়াতেই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। দাদাভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 27 ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ টি-20 মেয়েদের মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আমাদের অর্গানাইজ করছি। আমরা মূলত আমাদের শহরের যে গর্ব ঋচা ঘোষ, তার যে পারফরমেন্স আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করেছে। এবার আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম এটা এই টুর্নামেন্টটা করার, কিন্তু এবার দাদাভাই ক্লাব সমস্ত সদস্যরা তারা সিদ্ধান্ত নিয়ে 27 ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টটা স্টার্ট হচ্ছে। উত্তরবঙ্গের প্রথম দিবারাত্রি এক আমাদের এই টি-20 মহিলা টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। অন্য মহিলা